আসসালামু আলাইকুম পাখি প্রেমী বন্ধুদের জন্য আজকে নতুন ভিডিও নিয়ে এলাম। দেখতে পাচ্ছেন আমার মিঠুকে হয়তো অনেকেই চেনেন। আমি ছোট্টবেলার থেকে আজ থেকে 6-7 মাস আগে একে আমি কানেক্ট করি। দেখুন মিঠু পাগলের মতো হয়ে আঙ্গুর ফল খাচ্ছে কতটা সুন্দর করে। আস্তে খাও মিঠু, দেখতে পাচ্ছেন মিঠু কত সুন্দর করে আঙ্গুর ফল খাচ্ছে। এইভাবে আপনারা আপনার ট্যাম করা পাখিকে খাওয়ানোর চেষ্টা করবেন, তাই আপনাদের কথা শুনবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন মিঠু কত সুন্দর করে আঙ্গুর ফল খাচ্ছে। শুধু আঙ্গুর ফল না বন্ধুরা, একে আপেল খেতে দিতে পারেন আপনারা, যে কোনো খাবার, যে কোনো ফল ফ্রুট, পেয়ারা, এদের সামনে নিলেই এই ট্যাম করা পাখিগুলো খাওয়ার চেষ্টা করবে। আপনার পাখির হেলথ গ্রোথ অনেক সুন্দর থাকবে। দেখতেই তো পাচ্ছেন আমার হাতে মিঠু আঙ্গুর ফল খাচ্ছে কত সুন্দর করে। আপনারা যদি ট্যাম করাতে চান পাখি, তাহলে এই ধরনের প্র্যাকটিস অবলম্বন করবেন। আপনার পাখি খুবই তাড়াতাড়ি ট্যাম করা শিখবে। দেখতে দেখতে পাচ্ছেন মিঠু কতটা ট্যাম হয়েছে। একে আরও যদি আমি বেশি সময় দিতে পারতাম, তাহলে আরও একটু ভালোভাবে কথার ইয়েগুলোও শিখতে পারতো, কিন্তু আমি সেইভাবে সময় দিতে পারিনি। আপনার পোষা পাখিকে যতটা সময় দিবেন ট্যাম করা পাখিকে, ততটা ভালো ট্যাম হবে। আপনারা আমার মতো করে এইভাবে আপনারা যদি ট্রাই করেন, আপনার পাখি অবশ্যই ট্যাম হবে। দেখতে পাচ্ছেন আমার মিঠুকে, আস্তে খাও মিঠু। দেখুন নিচে পড়ে গেছে আঙুরটা। মিঠু আস্তে খাও। দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা আমার ব্রেসলেটটা কামড়াচ্ছে। আপনারা এইভাবে যদি পাখি ট্যাম করাইতে পারেন, তাহলে আপনার মনও থাকবে ভালো, আর আপনার খাবারে একটা পাখি ট্যাম করা মানে অনেক কিছু। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।